Welcome students. Gaseous exchange কিভাবে আমাদের দেহে সম্পন্ন হয় অর্থাৎ আমরা শ্বাস নেবার পরে তার মধ্যে যে শ্বাসবায়ু তার মধ্যে যে অক্সিজেনটা থাকে অ্যালভিওলাই থেকে সেই অক্সিজেন কিভাবে কোষের মধ্যে যায় এবং কোষে মেটাবলিজম সম্পন্ন হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইডটা কোষ থেকে অ্যালভিওলাইতে কিভাবে আসে সেই প্রসেসটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ এর ভিডিওতে তোমরা অলরেডি দেখে ফেলেছো এবারে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অক্সিজেন কিভাবে অ্যালভিওলাই থেকে কোষের মধ্যে যায় এবং কোষে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড কিভাবে কোষ থেকে অ্যালভিওলাইতে আসে কিভাবে কি কিভাবে সম্পন্ন হয় দেখো অক্সিজেন রক্তের মাধ্যমে পরিবহন রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয় এটা মূলত দুটো পদ্ধতিতে হয় একটা ভৌত দ্রব্য হিসেবে ডিজলভ অক্সিজেন জলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেন যেমন গ্রহণ করে তার মানে অক্সিজেন জলে ডিজলভ থাকে ডিজলভ অক্সিজেন তারপর ডিজলভ অক্সিজেন ডিওমিটারের সাহায্যে ক্যালকুলেট করা যায় তো জলে যেমন অক্সিজেন ডিজলভ থাকে তেমনি আমাদের ব্লাডে রক্তের মধ্যে যে প্লাজমা প্লাজমাতেও কিন্তু অক্সিজেন ডিজলভ থাকে তাহলে 3% যে অক্সিজেন আমাদের পরিবাহিত হয় তার মধ্যে 3% অক্সিজেন প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয় এবং কোষের মধ্যে অক্সিজেন গিয়ে পৌঁছয় বাকি যে 97% অক্সিজেন সেটা পরিবহন হবে কিভাবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অক্সিজেন মানে 97% অক্সিজেন এটা পরিবাহিত অক্সিহিমোগ্লোবিন যৌগ হিসাবে হিমোগ্লোবিন এর মধ্যে যে আয়রন থাকে হিম আয়রন এবং গ্লোবিন প্রোটিন হিমোগ্লোবিনের মধ্যে 4টে আয়রন অণু থাকে এই 4টে আয়রন অণু প্রত্যেকটা একনগর অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয় যার ফলে হিমোগ্লোবিন একটা হিমোগ্লোবিন অণু তার মধ্যে 4টে আয়রন 4টে আয়রন 4টে অক্সিজেন অণুর সঙ্গে সংযুক্ত হয় যার জন্য একটা হিমোগ্লোবিন অণু 4 অক্সিজেনকে পরিবহন করার ক্ষমতা রাখে এইভাবে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে অক্সিজেন আমাদের অ্যালভিওলাই থেকে কোষের মধ্যে পরিবাহিত অর্থাৎ রক্তের মাধ্যমে পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন যৌগ হিসাবে আর ভৌত দ্রবণ হিসাবে তাহলে অক্সিজেন পরিবহন কিন্তু দুটো প্রসেসে ডিজলভ অক্সিজেন আর অক্সিহিমোগ্লোবিন যৌগ ফরমেশন কার্বন ডাইঅক্সাইড পরিবহন কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে প্রোডাকশন হবে কোষের মধ্যে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে অ্যালভিওলাইতে আসবে ব্লাডে সংবাহিত হয় পরিবহন ব্লাডে রক্তের মাধ্যমে পরিবাহিত হবে তো রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা কি কিভাবে হতে পারে দেখো সেটা দেখো রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহন অনেকগুলো পদ্ধতি এক নম্বর ভৌত ডিজলভ ডিজলভ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যেমন প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় থাকে তেমনি কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয় তাহলে দ্রবীভূত অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় দু নম্বর বাইকার্বনেট দেখো কার্বনিক অ্যানহাইড্রেট এই যে এনজাইমটা এই কার্বনিক অ্যানহাইড্রেজের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে খেয়াল রাখবে কার্বনিক অ্যানহাইড্রেজ কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O তৈরি করে H2CO3 কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড যখন পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে যে প্লাজমায় জল রয়েছে তার সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড আনস্টেবল রক্ত রস বা প্লাজমাতে যেমন এই যৌগটা ফরমেশন হয় রক্ত রস বা প্লাজমাতে তেমনি অনেক বেশি পরিমাণে ফরমেশন এই যে এই অ্যাসিডটা অনেক বেশি পরিমাণে ফরমেশন হয় লোহিত রক্তকণিকার মধ্যে আরবিসির মধ্যে কেন না আরবিসির মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ এই এনজাইমের পরিমাণটা অনেকটা বেশি থাকে যার জন্য লোহিত রক্তকণিকার মধ্যে কার্বনিক অ্যাসিড প্রোডাকশনটা অনেকটা বেশি তবে প্লাজমার মধ্যে রক্তরস বা প্লাজমার মধ্যেও কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি হয় তাহলে কার্বনিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড আনস্টেবল যৌগ যার জন্য কার্বনিক অ্যাসিড H+HCO3- এই দুটো যৌগ হিসাবে ভেঙে যায় বাইকার্বনেট আয়ন এই বাইকার্বনেট আয়ন হিসাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এটা গেল নাম্বার 3 কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো কম্পাউন্ড কার্বামিনো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের সঙ্গে কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদিও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের সংযুক্তির হার অনেকটা কম তবু কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত অবস্থা কিন্তু পরিবাহিত হয় তাহলে কার্বামিনো যৌগ হিসাবে মূলত এই তিন ভাবে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড
বাইকার্বনেট কম্পাউন্ড এবং কার্বনিক হিমোগ্লোবিন এই যৌগ গঠনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে শিরা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে অ্যালভিওলাইতে আসে। তবে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যেটাকে ক্লোরাইড শিফট বলা হয় আর বা ক্লোরাইড শিফট বা হামবার্গার ফেনোমেনন, সেটা কি এ সম্বন্ধে দেখি। হামবার্গার ফেনোমেনন বা ক্লোরাইড শিফট খুব ইম্পর্টেন্ট একটা ইনসিডেন্ট যেটা কার্বন ডাই অক্সাইড পরিবহনের সময় দেখা যায়। সেটাতে কি হয়, কার্বন ডাই অক্সাইড পরিবহনের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বনিক অ্যাসিড এটা রক্তরস বা প্লাজমাতে ব্লাড প্লাজমাতে যেমন তৈরি হয় তেমনি এই উৎপাদন কার্বনিক অ্যাসিডের উৎপাদনটা লোহিত রক্ত কণিকার মধ্যেও হয়। লোহিত রক্ত কণিকার মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলে লোহিত রক্ত কণিকার মধ্যে অবস্থিত জলীয় দ্রবণ বা জল H2O কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম কাজ করবে, তার নাম কার্বনিক অ্যানহাইড্রেজ। এই এনজাইমের প্রেজেন্সে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড KH2 সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে KHCO3। এটা কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে সম্পন্ন হচ্ছে। লোহিত রক্তকণিকার মধ্যে যখন এটা ভেঙে গিয়ে এই যৌগ তৈরি হবে স্বাভাবিকভাবে pHটা বেড়ে যাবে। কার্বনিক অ্যাসিড যখন তৈরি হচ্ছিল pH কম ছিল, কিন্তু কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে যখন এই যৌগটা তৈরি হবে pH বাড়তে শুরু করবে। pH বাড়লে মেনটেন করার জন্য লোহিত রক্তকণিকার মধ্যে যে ঘটনাটা ঘটছে এই pH মেনটেন করার জন্য ব্লাড প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন, তাহলে এটা কিন্তু পরিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে, এটা পরিপূর্ণভাবে লোহিত রক্তকণিকার মধ্যে এটা RBC মধ্যে সম্পন্ন হচ্ছে। RBC মধ্যে যখন এই ঘটনাটা ঘটবে তখন pHটাকে ব্যালেন্স করার জন্য প্লাজমা থেকে Cl- এর প্রবেশ করবে। প্লাজমা থেকে Cl- প্রবেশ করলে কি হবে, এর সঙ্গে বিক্রিয়া করে এই Cl- বিক্রিয়া করে তৈরি হবে KCl প্লাস HCO3-। তাহলে কার্বনিক এই যে আয়ন বাইকার্বনেট আয়ন, এই আয়নের পরিমাণ লোহিত রক্তকণিকার মধ্যে বেড়ে গেলে একটা রক্তরস বা প্লাজমা এবং লোহিত রক্তকণিকার মধ্যে যে আয়নের আয়নিক ব্যালেন্সটা মেনটেন হবে না। আয়নিক ব্যালেন্স মেনটেন না হলে যেমন ক্লোরাইড ভিতরে ঢুকলো তেমনি বাইকার্বনেট আয়ন প্লাজমাতে বেরিয়ে আসবে। তাহলে এটা RBC, এটা ব্লাড প্লাজমা। তাহলে ব্লাড প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকলো এবং লোহিত রক্তকণিকার মধ্যে থেকে কার্বনিক অ্যাসিড ভেঙে তৈরি হওয়া বাইকার্বনেট আয়ন ব্লাড প্লাজমাতে প্রবেশ করলো। এই ক্লোরাইড আয়ন এই লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করলো কখন, যখন কার্বন ডাইঅক্সাইড কোষের প্রোডাকশন হয়েছে এবং কোষ থেকে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করেছে। এই ঘটনাটা যেমন কোষের বাইরে চালকের মধ্যে সম্পন্ন হবে, ঠিক উল্টো ঘটনাটা অ্যালভিওলাইয়ের চতুর্দিকে রক্তচালকে সম্পন্ন হবে। অ্যালভিওলাইয়ের চতুর্দিকে রক্তচালকে বাইকার্বনেট আয়ন ভিতরে প্রবেশ করবে। যে ঘটনাগুলো ঘটেছিল ঠিক বিপরীত ঘটনা এবং ক্লোরাইড আয়ন বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে ক্লোরাইড আয়নের এই যে স্থানান্তর কোষের দেহ কোষের চতুর্দিকে রক্তজালকে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে, অ্যালভিওলাইয়ের চতুর্দিকে রক্তজালকে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকা থেকে ব্লাড প্লাজমাতে বেরিয়ে আসবে। ক্লোরাইড আয়নের এই যে স্থানান্তর এটাকেই বলা হয় হামবার্গার ফেনোমেনন বা ক্লোরাইড শিফট। তাহলে আমরা অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় সে প্রসেসটা আজকে জানতে পারলাম।